আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ হোসাইন। আমার বাসা হচ্ছে ঢাকার টাঙ্গাইল মির্জাপুর। আমি বর্তমানে রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত রয়েছি। আমার এবার সামনে ইন্টার এক্সাম দিব। ফেসবুকে যখন স্ক্রল করতেছিলাম তখন আমি আপনার সর্বপ্রথম ভিডিওটা দেখছিলাম, সেখানে বলছিলেন যে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে গুরুত্ব সহকারে শেখানো হবে। তো আমি প্রথম ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখি। তো ভিডিওটা দেখার মাধ্যমে বোঝানোর বিষয়গুলো, তারপর মজা করে বোঝানোর বিষয়, সেগুলো দেখে আমার খুবই মনের মাঝে আগ্রহ জাগছিল আরো যে এই বিষয়টি নিয়ে আমি একটা কোনো একটা কিছু করতে পারবো। তখন ওই ভিডিও গুলা দেখে ক্লাস গুলো শুরু করছিলাম, তখন বাড়িতে জানাচ্ছিলাম যে এর থেকে এত এত ইনকাম করা যায়। তো সেই সময় তো কোনো কিছু বিশ্বাস করছিল না, যেহেতু কোনো প্রুফ ছিল না আমার কাছে। কোর্স এনরোল করার আগে একটা কোর্স বাই করছিলাম, সেখানে প্রায় আমি চেষ্টা চালিয়ে গেছিলাম 6 মান্থের মতো। তো সেখানে পেমেন্ট করার মাধ্যমে আমি প্রতারিত হয়েছি। তো সেখানে দেখা যাচ্ছে আমাকে কোর্স গুলো যখন সম্পূর্ণ টাকা পেমেন্ট হয়ে যায়, তো তার কথা ছিল যে আমাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবে। তো যখন কোর্স গুলো পেমেন্ট করা সম্পূর্ণ হয়ে যায়, তো তাকে আমি নক করি, তো বিষয়গুলো জানাই যে আমি এখন কোন কোন দিকে যাব। তো তার এরকম ভাবে কোনো রেসপন্স দিতেছিলাম না। আমার এই দিকে আসার মূল কারণটি ছিল যে আমার পরিবারকে কিছু একটা করে দেখানো। আজ থেকে প্রায় 2 বছর আগে আমার আব্বু কারখানায় কর্মরত অবস্থা, তার একটি সমস্যার কারণে তার চাকরি ছেড়ে দিতে হয়েছিল। তো সেক্ষেত্রে এখন আমার আব্বু বাসায় বসে কোনো কাজ করতে পারে না। তো সেই আব্বুর সেই কারখানার সেই পেনশনের টাকা দিয়ে আমার এই কম্পিউটারটি কিনা হয়েছিল। তো আমার মনের মধ্যে এমনই জিদ ছিল যে আব্বুর এত কষ্টের টাকা, তো আব্বু কিছু এখন করতে পারবে না, তো আমাকে কিছু করে দেখাতে হবে। যখন আমি এই কাজ শিখার জন্য কম্পিউটার কিনতে চাই, তখন বাসা থেকে তো এইটার বিষয়ে কোনো মতামত দিচ্ছিল না, যেহেতু এই বিষয়ে কোনো তাদের জ্ঞান ছিল না। তো সেক্ষেত্রে আমি আমার বড় আপু, তারপর 3 আপুকে বিষয়টি জানাই যে এইভাবে এটা করা যায়। তারপরে আপনার এই কোর্সটি পরবর্তীতে আমার বোন এবং আফু এবং দুলাভাই দেখে যে এক জায়গায় তো প্রতারিত হয়েছে, তো আপনার এই ভিডিও গুলো দেখে তো তারা আমাকে জানালো যে সর্বশেষ আরেকটার মধ্যে ট্রাই করে দেখো এটা, যেহেতু তাদের বোঝানোর স্কিল সবগুলো ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার দুলা ভাইয়ের উৎসাহিত ছিল যে এই কোর্সটির মধ্যে আমাকে ভর্তি করে দেওয়া। ফ্রি ক্লাস গুলো দেখে বোঝানো সব ঠিক আছে, একজনের মনোবল বা একজনের বোঝার বিষয়গুলো এক এক রকম থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ভিডিও দেখে প্র্যাকটিস করতেছি, তো এমন এক সমস্যা, এমন এক বিষয়গুলো আছে যখন সহজ সহজ বিষয়গুলো নিজের মাথার মধ্যে ঢুকাতে পারতেছি না, এরকম অনেক বিষয়গুলো আছে বা কঠিন বিষয়গুলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি গ্রুপে পোস্ট করতাম, তো সেক্ষেত্রে কোন রকম ওই রিসপন্স আসতো ঠিক আছে, কিন্তু অনেক দেরি লেগে যেত। তো সেক্ষেত্রে আমরা যদি একদম লাইভ আমি যখন প্রবলেমে পড়তাম তখনই যদি কারো কাছে জানাতে পারতাম, তো বিষয়টি আরো মজাদার হতো। তো সেক্ষেত্রে আমি এই হ্যান্ডলিং এর কোর্সটি নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কোনো সমস্যার সম্মুখীন হলে তো সাথে সাথে যখন কোইন ইনস্ট্রাক্টর, তারপর আমাদের ক্লাস টিচার মানিক ভাইয়াকে নক দিতাম, তো সাথে সাথে তাদের কাছ থেকে রিসপন্স পেতাম। তো আমি যখন আমার দুল্লা ভাই তারপর আফুকে বিষয়টি দেখাই যে এইভাবে এটা এইভাবে এটা কাজ করে, পরে বললো এইরকম সফটওয়্যার বিশিষ্ট এর আগে কখনো দেখা হয় নাই। সফটওয়্যার ছিল খুবই আশ্চর্যজনক বিষয়টি, যেখানে আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করা হয়, যেমন আপনি কতক্ষণ প্র্যাকটিস করছেন, তারপর আপনার প্রতিদিনের কাজে প্র্যাকটিস এর রেশিও, তারপর আপনার ক্লাসে অ্যাটেন্ড। তো বিষয়গুলো খুবই এফেক্টিভ ছিল, যেহেতু আমাদের প্রতিদিনের বিষয়গুলোর প্রতিদিন একটা করে মার্ক ওইখানে কাউন্ট হতো। তারপরে আরেকটি বিষয় হচ্ছে সফটওয়্যারে প্রতিনিয়ত আমাদের এক্সামের একটা অপশন ছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্র্যাকটিস করতাম, তো সেই বিষয়গুলো আবার এক্সামের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছিল, যেহেতু সেখানে একটা সিরিয়াল নাম্বারের কাউন্ট ছিল যে কে আগে পিছনে অবস্থান করে। যেমন আমরা স্কুল কলেজে দেখতে পাই যেটা রোল নম্বর 1-2 এভাবে থাকে, সেই জন্যই তার শিক্ষার্থীদের মধ্যে কম্পিটিশনের বিষয়টি তৈরি হয়। ঠিক সেই বিষয়টি এই সফটওয়্যারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে কে স্কোর ভালো করতেছে। তো সেই দিক থেকে বিষয়গুলো খুবই আশ্চর্যজনক এবং খুবই মজাদার ছিল। তখন কাজ শুরু করি এই কোর্সটি ইনক্লুড করার মাধ্যমে প্র্যাকটিস করতে থাকি। তখন দিনের পর দিন, যেহেতু সেই সময় আমি করোনা ভাইরাসের কারণে এই বন্ধের ছুটি পেয়েছিলাম, তো সেক্ষেত্রে আমাকে প্র্যাকটিস করার সময়টি ছিল সারাদিনই ফ্রি ছিলাম। তো সেখানে সারাদিন রাত প্র্যাকটিস করতাম, তো পরিবারের লোক দেখতো যে এগুলো দিয়ে কি হবে, যেহেতু তাদের কোনো ধারণা ছিল না এই সম্পর্কে। তো সেক্ষেত্রে আমার একটা মনের মধ্যে জিদ ছিল যে আমাকে এর মাধ্যমে কিছু একটা অর্জন করতে হবে। প্রথম কাজেরই তা একটু শেয়ার করি, প্রথম কাজের অভিজ্ঞতা যে আমি প্রায় প্রথম অবস্থায় 20টার মতো বাইরি করে দিয়েছিলাম। একটা ক্লায়েন্ট আমাকে বাইরি রিকোয়েস্টের মাধ্যমে তার ইনবক্সে আনছিলাম। তো প্রথম অবস্থায় কাজটা ছিল বাগ ফিক্সিং এর কাজ, ঠিক আছে। পরে সেটা আমি ভালোভাবে একদম সম্পূর্ণ করে দেই। সে আমাকে $5 কাজ ছিল, সেখানে আমাকে টিপস দিছিল $15 মতো, ফাইভ স্টার রিভিউ এন্ড টিপস সহকারে কাজটি সম্পূর্ণ হয়। তারপর থেকে এক এক করে তার যত কাজ ছিল সবগুলো আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, এবং নতুন নতুন ওয়েবসাইট থেকে শুরু করে প্রোডাক্ট আপলোড সব ধরনের যাবতীয় কাজ আমাকে দিয়েই করাই। সেই সময় আমাকে খুব মনের মধ্যে একটি উৎসাহ বোধ হচ্ছিল, যেহেতু $5 কাজে তিনি আমাকে $15
টিপস দিয়েছিল। আর একটি কথা হচ্ছে, তার কাজ তো আমাকে দিচ্ছে, সেক্ষেত্রে তার বন্ধু বান্ধব এবং তাদেরকেও আমার কাছ থেকে ইনবক্স করেছে তাদেরকে দিয়ে, এবং সে আমাকে বলছে যে তোমার কাজ আমার অনেক ভালো লেগেছে এবং আমি আমাকে বন্ধুদেরকে তোমাকে তোমার দ্বারা কাজ করিয়ে নিতে বলেছি। তারা নিয়মিত এই ফাইবারে কাজ দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি তার বন্ধুর কাছ থেকে অনেকগুলো কাজ সম্পূর্ণ করতে পেরেছি। বেসিস এর কাজগুলো একবার অফার করছিল আমাকে, তো আমি এইদিকে আবার পড়ালেখা নিয়ে ব্যস্ত, সে বলছিল যে 24 ঘন্টা আমাকে সাপোর্ট দিতে হবে, তো সেই দিক থেকে আমার ওইটা পসিবল আসছিল না, তো সেটা আমি রিজেক্ট করে দিছিলাম। টোটাল ফিক্সড টাইম থেকে আমি প্রায় কাজ করছি 19টা কি 20টা হবে পর্যন্ত, আমার আর্নিং হয়েছে প্রায় 2500+ হবে, তো এই মাসে ইনকাম হয়েছে প্রায় 450+। সর্বপ্রথম যে ক্লায়েন্টের পার্মানেন্ট যে জব যেটার কথা বললাম, এটা আজ পর্যন্ত প্রায় তার কাছ থেকে আমার কাজ সম্পূর্ণ হয়েছে প্রায় $1400+ তার কাছ থেকে সম্পূর্ণ হয়েছে, আর বাকিগুলো অন্যান্য ক্লায়েন্ট থেকে। এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল, তো এখানে আমার আর্নিংটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার টোটাল আর্নিং হয়েছে প্রায় 2050+, এবং এই মাসে আর্নিং হয়েছে $439.0। আমার কোর্স শেষ হয়েছে আজ থেকে প্রায় 6-7 মাস হয়ে যায়, তো সেখানে আমি এখনো খুবই এই প্রতিষ্ঠানের প্রতি খুবই কৃতজ্ঞ যে আমি এখনো যদি তা মার্কেট প্লেস সাপোর্টে নক দেই, তো তারা সাথে সাথে আমাকে রিপ্লাই দেয় এবং বিষয়গুলো খুব সুচারু ভাবে বুঝে দেয়। এবং এমনও কাজ ছিল, আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা কাজ ছিল, সেটা ছিল বাগ ফিক্সিং এর কাজ। তো আমার সেদিন আবার কলেজ ছিল, তো সেক্ষেত্রে আমি রাত এই অর্ডারটি আসছিল প্রায় সকাল এই রাত 4টার দিকে আসছিল অর্ডারটি, তো সেখানে আমি অর্ডারটি গ্রহণ করি। তো আমাকে সে বলছিল যে এটা আমাকে 8 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করে দিতে হবে। পরে আমি তো ভাবছিলাম এটা একদিনের মধ্যে হয়তো বা সম্পূর্ণ করতে হবে, তো এটা কোনো ব্যাপার না, তো সেক্ষেত্রে 8 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আমার কলেজ লাইফ কলেজ ছিল, তো সেক্ষেত্রে আমি সেই সকালের মধ্যে 2-3 ঘন্টা সেখানে ট্রাই করলাম বিষয়টি নিয়ে, তো কোনোভাবে সেটা সলভ করতে পারতেছিলাম না। তারপরে আমার কলেজে চলে গেলাম, তো আমার মনের মধ্যে একটা ছিল চিন্তা ছিল যে আমাকে 8 ঘন্টার মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে, আর যদি সম্পূর্ণ না করতে পারি তো ক্যান্সেল হয়ে যাবে, আর নতুন নতুন অ্যাকাউন্ট এটা ক্যান্সেল হলে তো অনেক ঝামেলায় পড়ে যাব। তো সেক্ষেত্রে আমি ক্লাস টাইমে যখন ক্লাসের ফাঁকে সময় পাই, তো সেক্ষেত্রে আমি মার্কেট প্লেস সাপোর্টে তাদেরকে নক করি। তো মার্কেট প্লেস সাপোর্ট কে ব্যাপারটি বলি যে আমি এখন তো কলেজে আছি, তো এটা তো 8 ঘন্টার মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে, তো এটা কিভাবে কি করব। তো সেক্ষেত্রে মার্কেট প্লেস সাপোর্ট বললো যে আমাকে লগইন অ্যাক্সেস প্রদান করুন, তো আমি দেখতেছি। তো সেক্ষেত্রে তারা সেই বিষয়টি 1-1.5 ঘন্টার মতো বিষয়টি নিয়ে দেখে তারপর সেটা সমাধান করে দিয়েছিল, যেখানে আমার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাচ্ছিল সেখানে আমি 5-স্টার বিষয় কাজটি সম্পূর্ণ করতে পারি। সর্বপ্রথম থ্যাংকস জানাতে চাই এই সরবিন্দুর এই প্রতিষ্ঠাতাকে, যিনি এত সুন্দর ভাবে বিষয়গুলো উপস্থাপন করেছে। সেই সাথে ধন্যবাদ জানাই আমার আফুদেরকে, যারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করেছে, এবং আমার পরিবারকে, কারণ তাদের সাপোর্টটা না থাকলে হয়তো বা আমি এতদূর আসতে পারতাম না। সেই সাথে সরবিন্দুর এইরকম প্রচেষ্টা, তারপর সরবিন্দুর দেখানো বিষয়গুলো আমাকে এতদূর নিয়ে আসতে সাহায্য করেছে। যখন কোর্সটা নেই তখন তো করোনার পরিস্থিতি ছিল, তো কোনো ফ্রেন্ডরা এই বিষয়টি অবগত ছিল না, তো আমি যখন এই সাকসেসটি অর্জন করি, তো কলেজে আমার প্রিন্সিপাল এবং ক্লাস টিচার সবাই এই বিষয়টি আমার সম্পর্কে জানে যে ওই এই বিষয়গুলো নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রিন্সিপাল স্যারেরও কিছু আমি বিষয়টি স্যার পেয়েছি, যেমন আমার কলেজে মোবাইলের কারো পারমিশন ছিল না, তো সেক্ষেত্রে আমি যখন এই বিষয়টি আমার প্রিন্সিপাল স্যারকে জানাই, তো বিষয়টি সে বললো যে ঠিক আছে, তুমি যেহেতু এই বিষয়টি নিয়ে কাজ করো, ঠিক আছে এগিয়ে দাও, তোমার জন্য অনেক দোয়া রইলো, তুমি মোবাইলে কোনো সমস্যা হবে না। তো তারপর থেকে আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিষয়টি জানে, এবং সেই দিক থেকে আমার 2টা ফ্রেন্ডকে আমি এই কোর্সের মধ্যে এনরোল করে দিয়েছি, যেহেতু তাদেরও উৎসাহিত এই বিষয়টি নিয়ে। সরবিন্দু প্রতিষ্ঠানের প্রতি আমি খুবই কৃতজ্ঞ, যেহেতু তাদের অসিলারের মাধ্যমে আমি এত দূর আসতে পারছি, যেহেতু আমি প্রথম অবস্থায় একটা কোর্স করার মাধ্যমে প্রতারিত হয়েছিলাম, তো সরবিন্দু আমাকে সর্বদিক থেকে হেল্প করেছে, সেটা মার্কেট প্লেস সাপোর্ট হোক, প্র্যাকটিস, তারপর শিক্ষকের মাধ্যমে শেখানো হোক, সব বিষয়গুলো খুবই মজাদার ছিল, শিক্ষকদের বোঝানোর বিষয়গুলো, তারপর তাদের ইনস্ট্রাকচার কিভাবে কি করতে হবে, কিভাবে সামনের দিকে এগোনো যায়, বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাকে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। সেই দিক থেকে আমি এত দূর আসতে পেরেছি, এবং
সর্বোপরি আমি বলতে চাই আমার এই সাফল্যের পিছনে আল্লাহর রহমতের পর সরবিন্দুর সবটুকু রয়েছে, সরবিন্দুরই। যেহেতু আমি সরবিন্দুতে কোর্স করার মাধ্যমে সাফল্য অর্জন করতে পেরেছি, তো আমার সর্বোপরি এবং আমি এই সরবিন্দুর সাথে যুক্ত আছি প্রায় 2.5 বছর এর বেশি থেকে। তো সরবিন্দুর দেখানো স্ট্রাকচার তারপর বিষয়গুলো খুবই আনন্দদায়ক ছিল, এবং সব থেকে মজার বিষয়গুলো হলো সরবিন্দুর সর্বোপরি শিক্ষকদের মোটিভেশনের বিষয়গুলো। তো আমার এখন আমার মতামতটি হচ্ছে, এরপরে যারা এই সেক্টরের উন্নতি বা সাফল্য অর্জন করতে চান, তো সেক্ষেত্রে সরবিন্দু হবে তাদের জন্য বেস্ট একটা প্রতিষ্ঠান। যেহেতু আমি এই প্রতিষ্ঠান থেকে সাফল্য অর্জন করতে পেরেছি এবং এই সরবিন্দুর প্রত্যেকটা বিষয় আমার পুঙ্খানুপুঙ্খভাবে জানা আছে, তো সেই দিক থেকে সরবিন্দুটা হবে তাদের জন্য বেস্ট একটা প্রতিষ্ঠান এই ফ্রিল্যান্সিং এই সেক্টরের জন্য। তো আপনাদের আমার কাছ থেকে একটি মতামত হচ্ছে, আপনারা যারা এই সেক্টরে উন্নতি করতে চান তাদের বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই সরবিন্দু। তাদের বোঝানোর স্টাইল, তারপর ভিডিও, তারপর সাপোর্ট, সবকিছু অন্যান্য প্রতিষ্ঠান থেকে বেস্ট। যেহেতু আমি আরেকটি প্রতিষ্ঠানে এই বিষয়টি ট্রাই করে এসেছি, তো সেখানে দেওয়া ইনস্ট্রাক্টর আর এটার মধ্যে প্রায় আকাশ পাতাল এরকম আর কি তফাৎ। তো তাদের তো সর্বোপরি আমার একটাই মতামত হলো, সেটা হলো আপনারা যারা এই সেক্টরে উন্নতি বা সাফল্য অর্জন করতে চান, তো সর্বশেষ এই এই প্রতিষ্ঠানটি একবার ট্রাই করে দেখতে পারেন, কেননা এটা হবে আপনার জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম।